পরিপূর্ণ শান্ত, সেজদায় শান্ত হবে, দুই সেজদার মাঝখানে শান্ত হয়ে বসবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম সবচেয়ে সর্বোচ্চ গুরুত্ব দিলেন তোমার রুকু, তোমার সাজদাটা যেন তোমার মালিকের সামনে সর্বোচ্চ আদবে হয়। তুমি কার সামনে সেজদা করছো, তার সাথে কি চাওয়ার আছে এটা খেয়াল করে সেজদা করো। সেজদায় ভুল ত্রুটি হলে নামাজ রিপিট করিয়েছেন, নামাজ হবে না বলেছেন, কিন্তু হাত এই পর্যন্ত না, এই পর্যন্ত, এইখানে না এইখানে, কয়বার উঠাইছেন, এজন্য কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাম গাল দেননি নামাজ রিপিট করার। একজন সলাত আদায় করছে, টাকনুর নিচে কাপড় গেছে, অজু করাই নামাজ পড়াইছেন, কিন্তু হাতের কোনোই খুলে আছে কোনোদিন তিনি নামাজ ঘুরিয়ে পড়াননি, তার নামাজও কোনোই খুলাই থাকতো অধিকাংশ সময়। আমরা উল্টো বুঝে আছি, কেউ ছোট ছোট ফিকহি মশলাকে এত গুরুত্ব দিচ্ছে রুকু সেজদার গুরুত্ব নেই, আবার কেউ জামা কাপড়ের গুরুত্ব দিচ্ছে টাকনো নিচে কাপড় পরেছে কোনো চেতনা নেই। এটা আমাদের একটা সুন্নতের খেলাফ বিদআতে পরিণত হয়ে গেছে। আর এইখানে অনেকগুলো পর্যায় আছে। প্রথম বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত শিখাতে এসেছেন, যেটা ইবাদত, যেটুকু আল্লাহকে খুশি করার বিষয়, এইখানে নবীজির সুন্নত পালন করতে তিনি শিখিয়েছেন, যেটা মুআমালাত, জাগতিক কাজ, অভ্যাস, এক্ষেত্রে সুন্নত পালন করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু যেটা ইবাদত সেখানে সুন্নত পালন করলে সওয়াব আছে, না করলে গুনাহ আছে। আমরা এটাও বুঝি না, ইবাদত করি সুন্নতের খেলাফ, আর পোশাক পরি খাঁটি সুন্নত, পাগড়ির মাথা কত হবে, পাগড়ির কয় হাত লম্বা হবে, কতটুকু ঝুল হবে, জামা গোল হবে না ফাড়া হবে, টুপি গোল হবে না পাস করলি না লম্বা হবে, এখানে নবীজির সুন্নত খুঁজি। অথচ রাসূলুল্লাহ সাল্লাম এগুলোর কোনো গুরুত্ব দেনি, করেছেন, করলে সওয়াব আছে, অনেক বরকত আছে, আপনি অনেক সহজে অনেক লাভ পাবেন, এগুলো সব ভালো, কিন্তু গুরুত্ব দিয়েছেন নামাজ কেমন হবে, জিকির কেমন হবে, কোরআন তেলাওয়াত কেমন হবে। আমরা খাওয়ার সময় নবীজির সুন্নত মতো বসবো, আর জিকিরের সময় পীর সাহেবের সুন্নত মতো বসবো, অথবা দাঁড়াবো, অথবা নাচব, ঠিক আছে না? এবং এটাকে আমরা মনে করছি খুব ভালো ইসলাম, এটা প্রতারণা। আমার সব কিছুই সুন্নত মতো হবে, কিন্তু সবচেয়ে আগে হবে আমার নামাজ, আমার জানাজা, জানাজার নামাজ পড়ব, নবীর সুন্নত প্লাস কিছু বানোয়াট, আর টুপি পড়ব নবীর সুন্নত, নবীর সুন্নত টুপি, টুপির চারপাশে আমি একটা বেড়া দিয়ে হ্যাট বানালাম, এই গোলটুকু হলো সুন্নত, আর এইটুকু হলো বেদাতে হাসানা, না এটাতে রাজি হবে না। কিন্তু জানাজার নামাজ পড়ব, রাসূলুল্লাহ সাল্লাম জানাজার সালাম ফিরিয়ে আর কোনো দোয়া করেননি, আমরা দোয়া শুরু করে দিছি, বলে এটাতে দোষ নেই, এটা সওয়াব রেসানি হলো। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হলো না কেন, সেখানে সমস্যা কী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করলেন, আমি সেই দোয়া করেই তো সালাম ফিরালাম, আর দোয়ার দরকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জানাজার পরে দ্রুত কবর দাও, আমি নবীজির কথাটা তরক করলাম কেন? যাই হোক, সুন্নতের ক্ষেত্রে ভুল যেটা হয় সেটা আরও মারাত্মক, সেটা হলো আমরা সব সুন্নত করি, এরপরে যেমন রাসূলুল্লাহ সাল্লাম মাসনুন জিকির দিয়েছেন, আমি মাসনুন জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক করলাম। করার পরে এখন আমি গায়ের মাসনুন একটা জিকির আবার কিছুক্ষণ করলাম, গায়ের মাসনুন জিকির যেমন আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীরা এগুলো জিকির করেছেন কোথাও নেই, অনেক বছরই, কয়েকশো বছরই ছিল না। আমি বললাম আমি তো সুন্নত করেছি, এখন একটু বেশি করলে দোষ কি? আপনারা যখন প্যারাসিটামল খান না, প্যারাসিটামলের সাথে যখন অন্য ঔষধ দেয় তখন ওটার নাম হয় প্যারাসিটামল প্লাস, ওটার প্যারাসিটামল থাকে না, কি হয়? তাহলে আপনি সুন্নত প্লাস করলেন, তার মানে সুন্নতে মাথা ব্যথা যাচ্ছিল না, এই আর একটা প্লাস না দেওয়া পর্যন্ত, এই তো। এর মাধ্যমে কি আমি সুন্নতের ইজ্জত বাড়ালেন না বেইজ্জত করলেন? বেইজ্জত করলেন। আমরা কোনো প্লাস প্লাস চাই না, সুন্নত এবং শুধুই সুন্নত চাই, এবং আমাদের ঈমান ইয়াকিন হলো যে আমার নাজাত, তারাক্কি, উন্নতি, বরকত, কেরামত সব কিছুর জন্য সুন্নত যথেষ্ট।